الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا قرنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل تقرنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وقنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله پاك رب العالمين مهرباني كرونا ما دير شكولير دوخاني كوري حات ابن قبول كوريني آي الله ما دير شكولير نامي زمان نماز تاكي ابن قبول كوريني آبنا رسول زانية سن زمان نماز جكون بانداي سلام فراي دوراكات فرض نماز بڑي دويتا خود باشوني তওবা করে ভুলের জন্য সামনে ইবাদতের সংকল্প করে আপনি খুশি হয়ে তাদের পিছনের জীবনের যাবতীয় গুনাহ maaf করে আপনি তাদের পবিত্র করে দেন আপনি তাদের হালকা করে দিয়ে থাকেন আল্লাহ এই বিষয়ে বিশ্বাসী হয়ে আল্লাহ আপনার ওলি আল্লাহ মুজাদ্দিদে জামান তিনি ছিলেন আল্লাহ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নামে বাংলাদেশের এই একমাত্র কেন্দ্রে হাজার হাজার আপনার ওলি বান্দা মুসল্লিগণকে সঙ্গে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ maaf করে দিন আল্লাহ আমাদের মা-বাবার জীবনের গুনাহ maaf করে দিন আমাদের দাদা দাদির গুনাহ maaf করে দেন আল্লাহ আমাদের সব উস্তাদ ভাই বোনের জিন্দেগির গুনাহ maaf করে আমাদের বাংলাদেশকে আপনি দয়া করে কবুল করে নেবেন কবুল করে নেবেন আল্লাহ এই দেশে কত হাজারো ওলি বিদেশ থেকে এসে আল্লাহ তারা আর ফিরে যাননি এই দেশের মাটিকে আপন করে বুকে এই দেশের মানুষদেরকে ধরে আল্লাহ তারা থেকেছেন আল্লাহ এই দেশটার জন্য আরো রিজিকের দরজা খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই ভাবতেছে দুর্ভিক্ষ হবে ইবাদত বাড়ান জিকির বাড়ান দুর্ভিক্ষ হবে না হবে না হবে না আর বিশেষ করে একটু কাজ করেন ঠিকমতো কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন সবজি তরকারির দাম পড়ে যাবে মাছ বেশি হবে পশু সম্পদে বরকত বেশি হবে দুর্ভিক্ষ হবে না আল্লাহ সমস্ত মসজিদগুলিকে আপনি জিকিরের কেন্দ্র বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের মুসলমান পীর ওলিদের মধ্যে আল্লাহ ওয়াহাদাত বন্দি নসিব করুন আল্লাহ যারা যারা আমিন আমিন বলেছেন বড় আশা করে হাত তুলেছি আমাদের মিজান হুজুর কলিজা ছিড়ে যায় নবী পাকের একটু দেখবার জন্য মদিনায় যাওয়ার জন্য তিনি কান্দাকাটা করেন আমরা বিগলিত হয়ে পড়েছি আল্লাহ মদিনায় যেয়ে রসুলের মাথার সামনে সামনে চোখের দিকে তাকাইয়া যদি তিনি যাতে মুখের দিকে একটু তাকাইয়ে আদর করে দেন সেই সৌভাগ্য যদি হয় তাহলে তো বিরাট বিরাট কপাল আর তা যদি না হয় তম্বর বাড়িতে শুয়াইয়ে রেখে আমাদের সবাইকে রসুলের জিয়ারাত নসিব করুন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ হাবিবুর রহমান মরহুম কমিশনার সাহেব আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুরের কবর তা জীবন সঙ্গিনীর কবরকে রওদাতাম মিন রিয়াজের জান্নাত বানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা আব্দুল সালাম হুজুর বিশেষ করে আবু জাফর সালেহ সাহেব হুজুর মাওলানা নেসারউদ্দিন আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রুহুল আমিন বসিরহাটি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন হুজুর মরহুম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আল্লাহ কয়জনের জন্য মাওলানা সালাউদ্দিন হুজুর ছিলেন আমাদের বাইতুল মুকাররমের খতিব এই মসজিদের খতিব আব্দুল সালাম হুজুর সহ আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন মাওলানা শামসুল হক ফরিদপুরে মাওলানা শামসুল হক আল্লাহ হুজুর এই যে আমাদের এই গাজীপুরি হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মেহরবানি করে আল্লাহ মেহরবানি করে শামসুল হক হুজুরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ আর যারা যারা আমিন আমিন বলে যে তাদের মধ্যে যাদের বাপ মা জীবিত নাই আল্লাহ চলে গেছেন আল্লাহ তাদের আমরা নাম জানি না কিন্তু সন্তান তো দোয়া করছে আল্লাহ তাদের বাপ মার কবরগুলোকে আল্লাহ রহমতের দ্বারা ভরপুর করে দেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ এই মসজিদে আল্লাহ ইসলামের শক্তি বাড়ানোর জন্য আর্থিক ক্ষমতা বাড়াবার জন্য যারা যারা দান করবে আল্লাহ তাদের প্রত্যেকের দানকে দয়া করে আপনি কবুল করে নেন আবুল মোশাররফ বাহাউদ্দিন হুজুরকে আল্লাহ আপনি ইমানের শক্তি তেজ বাড়িয়ে দেন আল্লাহ মুমতাজি হুজুরের বা আল্লাহ ইমানের শক্তি বাড়িয়ে দেন আল্লাহ আমাদের আল্লাহ জমিরউদ্দিন হুজুরের পায়ের সমস্ত অসুখ ব্যাধি রোগ ব্যাধি দুর্বলতা মাফ করে দেন আর আমাদের আর এক ভাই এই কমপ্লেক্সের বড় বাবুর্চি এবং খাদেম তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন আলী আমাদের আলী ভাই
আলিম স্ত্রীর শরীরের সমস্ত রোগ ব্যাধি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ যারা খেদমতে আছে তাদের সবাইকে কবুল করবেন। কবরদার গাফিলতি ছেড়ে দেন, মোনাজাত কবুল হয়ে গেছে, নামাজের শেষে দরুদ শরীফ একটা শব্দ করে পড়ে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর মরণের কালে শেষ ঘোষণা আমরা যেন দিয়ে যেতে পারি তাওহীদের কালেমা, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ।